নিয়ে গেল। সেখানে দুইজন বাঙালি ছেলে আছে, আবদুল্লাহর ছোট ভাই আব্দুর রহিম জামিয়া আজহার মিশরে ভর্তি হয়েছে, স্কলারশিপে গেছে, আমি একটু সাথে গেছিলাম তারই এই সফর। আবদুল্লাহরা তিন ভাই, আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। আবদুল্লাহ তো জানেন, আব্দুর রহমান হলো জামিয়া সালাফে বানারসে ইন্ডিয়ায় পড়াশোনা করে, তার জন্য দোয়া করবেন, তার নামটা লিস্ট তালিকায় এসেছে কিং আবদুল্লাজি জিদ্দা বিশ্ববিদ্যালয়ে সৌদি আরব। কখন যাবে, ওদের যাওয়াটা খুব দেরি হয়, দোয়া করেন যেন তাড়াতাড়ি যেতে পারে। আর আব্দুর রহমান এখানে আছে, আমি আপনাদের আব্দুর রহিম আপনাদের কাছে আন্তরিকভাবে প্রতিষ্ঠানের জন্য যেমন বলি, আমি ছেলেদের জন্য আপনাদের কাছে তেমন দোয়ার প্রার্থী। আমার পক্ষ থেকে ছেলেদের উপরে ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই, ওদেরকে আমি আল্লাহর রাস্তায় সমর্পণ করে রেখেছি। অনেক মানুষই আমাকে বলেছে, তিনটে ছেলের এক একটা ছেলে স্কুলে পাঠালে হয় না, তা আমি বলছি যে প্রায় মানুষের ছেলে তো স্কুলে পড়ছে, আমারটা না পড়লে আর কত ক্ষতি হবে, যাক আল্লাহ ভরসা। আবার আল্লাহকে বলছি যে এখন যদি কাউকে ইমাম বুখারী আলবানি করো তাহলে কি তোমার রহমতের অভাব হবে? যদি রহমতের অভাব না হয় তাহলে আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম এদেরকে একটু আলবানি ইমাম বুখারী করলে হয় না? তুমি একটু করো না, অনেক বড় আশা তোমার উপরে, তুমি তো সর্বশক্তিমান, সব কিছু করতে পারো। আলহামদুলিল্লাহ আপনারা আবদুল্লাহর বইটা পড়বেন, মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা। আমার ভাঙাচোরা বিদ্যেয় এ যাবৎ আমি যত আরবি উর্দু বাংলায় বই পড়েছি বুখারীর, তার মধ্যে আমার মনে হয়েছে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম উন্নতমানের বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আমি অনেক সময় বক্তব্য শুনলে আমিও বুঝি অনেক জায়গায় যে এইটা তো আমি বুঝিনি, ছেলে যেটা বলল। তো আপনাদের সামনে সেদিন জুমার দিন কথা বলে গেছে, আপনাদের কাছে আমি দোয়ার দাবি রাখি এদের জন্য, আল্লাহ যেন এদেরকে একটা খাস রহমত দিয়ে জাতির জন্য, দিনের খিদমতের জন্য খাদেম হিসাবে গ্রহণ করেন এবং তাদের ইহকাল পরকাল যেন কল্যাণ করেন। আল্লাহু আমিন।